ব্লগ আজকে একটু বেলা হয়েছে ব্লগটা শুরু করতে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর তোজসনা অনেক ফুটো পড়েছে তোজসনার ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট করব তাই বললাম একটু বেলা হয়ে গেছে ব্লগটা শুরু করতে আজকে স্পেশাল কিছু কি হবে না হবে সবই শেয়ার করব তোমাদের সাথে তাহলে পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো এই যে মিস্টার তোজসনা চলো তাহলে দেখা যাক ব্রেকফাস্টে কি হচ্ছে না হচ্ছে ওকে দেখাতে হবে ব্লগে এই দেখো না 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 বাবা তো বসে না বাবা তো না 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 দেখো বন্ধুরা দিদা এখানে রয়েছে মা এখানে ব্রেকফাস্ট রেডি করছে আর তোজসনা দেখছে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা চলো তাহলে ব্রেকফাস্টে কি আছে না আছে দেখে নি এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা হিন্দি আলু চচ্চড়ি গোলমরিচ দিয়ে আলু চচ্চড়ি দু রকমই হয়েছে আর রয়েছে ক্রিম রোল মিষ্টি আর তোজসনা মিষ্টি খাবে বলে কি করছে দেখো মিষ্টির প্যাকেটই নিয়ে নিয়েছে ভালো খাবে খুশি হ্যালো ফ্রেন্ডস আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তারপর আমরা এসে গেছি ছাদে আর ছাদে এসেই তোজসনা দুষ্টুমিও শুরু হয়ে গেছে বড় মা আসছে বলে ডাকতে গেছে দেখো কি তোজ কই কাক কই ফিশ কই ফিশ ফিশ তোজসনা ছাদে এসে অনেক কিছু দেখাচ্ছে দিদাও ছাদে এসছে মাও ছাদে এসছে সবাই আমরা একসঙ্গে ছাদে এসে গেছি ছাদে ঘোরা হয়ে গেছে তোর সোনা টাটা চলে যাচ্ছি ওই ভুনু ওই ভুনু কিন্তু টাটা তোজসনা ছাদ থেকে এসেই দিদানের সঙ্গে ব্যস্ত হয়ে গেছে রান্নাঘরে দেখো বস ওখানে বস কি দুষ্টুমি করবে বুঝে উঠতে না পেরে এটাই দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো এই দেখো তোজসনা এখন খেলু খেলু করছে কি খেলছো গ্লাসে কি করে খেলু খেলু হচ্ছে মা দুপুরে রান্না বান্না করছে যদিও মায়ের জন্মদিন কিন্তু রান্না বান্না মাই করছে দুপুরের মেনুতে কি আছে না আছে সবই তোমাদের সাথে শেয়ার করব তোজসনা একটু খেলু খেলু করে নি এ দেখো তোজসনা গাড়ি চাপছে এসো তোজ বম্মা ফোন করছে এত সোনা দাঁড়িয়ে পড়েছে দাদা ফোন করেনি মনি দাদা তুমি এদিকে এসো মনি এই দেখো তোজসনা একা একা গাড়ি চাপতেও শিখে গেছে এখনো প্যাডেল ঠিক মতো করতে পারছে না সেই জন্য এরকম পা দিয়ে ঘষ্টে ঘষ্টেই যাচ্ছে তুমি
সামনে পিছন সবই যেতে পাচ্ছে, এই দেখো। আবার এসো, আবার পিছনে যাও, পিছনে যাও, আবার আরো যাও, আরো যাও, দেখো বন্ধুরা। এই হচ্ছে মায়ের বার্থডে স্পেশাল লাঞ্চ, তবে রান্নার বেশিরভাগটা কিন্তু মাই করেছে। রয়েছে গরম গরম ভাত, ভেজ মুগের ডাল, রয়েছে উচ্ছে ভাজা, ঝুরি আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, রয়েছে ছানার কালিয়া, মিক্সড ভেজ, বাসন্তী পোলাও, কাতলা কষা, চাটনি, ফিরনি আর স্যালাড। এই হচ্ছে মায়ের বার্থডে স্পেশাল লাঞ্চ, রেডি। দিদা মাকে পায়েস খাইয়ে দিচ্ছে, মায়ের জন্মদিন, দেখো বন্ধুরা। মায়ের জন্মদিন, তাই মাকে ফিরনি খাইয়ে দিচ্ছি। দিদার ফিরনি খাইয়ে দিয়েছে, দেখেছ। তাহলে সবাই আমরা লাঞ্চটা করে নেব, তজসোনা ঘুমিয়ে পড়েছে, চলো সবাই লাঞ্চটা করে নিই। তজসোনা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, আজকে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য দিদানকে কিন্তু ফিরনি খাইয়ে দিতে পারেনি। তবে সন্ধ্যাবেলা কেক কাটিং এর সময় নিশ্চয়ই পার্টিসিপেট করবে। আপাতত আমরা লাঞ্চটা সেরে নেব, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে। চলো তাহলে লাঞ্চটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে, আর মা আর দিদা তজসোনাকে নিয়ে একটু শুয়েছে। এই এখন বাজে প্রায় 3:30, আর লাঞ্চটা আজকে কিন্তু বেশ জম্পেশ হয়েছে বলতে পারো। বুঝতেই পারছো মায়ের জন্মদিন বলে কথা, আমার জন্মদিনেও খাওয়া দাওয়ার মেনুটা দারুণ ছিল, আর দুপুরে মায়ের জন্মদিনে মেনুটা কিন্তু দারুণ। তবে ইভিনিংয়ে আরও কিছু আছে, কী আছে না আছে সবই মায়ের কাছে সারপ্রাইজ। চলো তাহলে দেখতে থাকো, আর জানি না মায়ের কতটা কী ভালো লাগবে না লাগবে সবই তোমাদের সাথে শেয়ার করব। কেক আনা হয়েছে, কী কেক না কেক, কী ফ্লেভার সব জানতে হলে অবশ্যই ব্লগটা দেখতে থাকো। চলো তাহলে একটু রেস্ট নিয়ে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর আমরা কিন্তু দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপর সবাই আবার চাটা খেয়ে নিয়েছি। আজকে দেখো তজসোনা এখন খেলতে খুব ব্যস্ত, আর সবাই এখন বসে আছি। এই যে মা দিদা এখানে বসে আছে, টিভি দেখা হচ্ছে, আর তজসোনা দুষ্টুমি করছে, আর যেদিকে যেদিকে ক্যামেরা ঘুরছে তজসোনা সেদিকে সেদিকে ঘুরছে। হে দেখো এখন দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছে। যেহেতু মায়ের জন্মদিন, তাই রাত্রে ডিনারে কি আছে সবই তোমাদের সাথে শেয়ার করব, আর কেক কাটিং হবে সেটাও শেয়ার করব। চলো তাহলে একটু প্রিপারেশন করে নিই, তারপর আবার ফিরে আসছি। এই যে তজসোনা এখন খেলতে বসেছে খেলনা বাটি সব নিয়ে, ও ঠান্ডায় মোজা টোজা কিছুই পড়ছে না, সব খুলে ফেলেছে দেখো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দেখো মায়ের কেক কাটিং হবে, চলো তাহলে দেখে নেওয়া যাক কি ফ্লেভারের কেক আজকে নিয়ে আসা হয়েছে, আর কি কি হবে না হবে। তজসোনাও এক্সাইটেড দিদানের জন্মদিন, চলো তাহলে দেখা যাক। দেখো বন্ধুরা, এই হচ্ছে মায়ের বার্থডে কেক, বাটারস্কচ ফ্লেভার কেক, আর এইরকম ক্যান্ডেল আনা হয়েছে হ্যাপি বার্থডে লেখা, আর মায়ের জন্য চকলেট আর ব্রাউনি ক্যান্ডি, আর মোটামুটি সবাই রেডি। এই দেখো তজসোনা কোলে উঠে পড়েছে, কেক কাটিং হবে, দিদা এখানে দাঁড়িয়ে আছে, আর বাপিও রয়েছে। চলো তাহলে ক্যামেরা সেট আপ করে নেওয়া যাক।
এই হচ্ছে মায়ের জন্মদিনের স্পেশাল ইভিনিং স্ন্যাক্স। কেক কাটিং হয়েছে বাটার স্কচ কেক, তার সঙ্গে রয়েছে ফিরনি আর রয়েছে ভেজ প্যাটিস। এটাই আজকের ইভিনিং স্ন্যাক্স। এরাগো তোজো শোনা করছে এখন দুষ্টুমি। চলো তাহলে ইভিনিং স্ন্যাকটা খেয়ে নেওয়া যাক, মায়ের জন্মদিনের ইভিনিং স্ন্যাক্স। আর সবাই এখন ঘরে বসে আছে আর সবাই মোটামুটি ইভিনিং স্ন্যাক্সই খাচ্ছে। দেখো তোজো শোনা কেক খায়নি, এই যে বাপি বসে আছে, দিদা বসে আছে, সবাই বসে আছে। চলো তাহলে ইভিনিং স্ন্যাকটা খেয়ে নিই। কেক টেক সবই খাওয়া হয়েছে, প্যাটিসগুলোও দারুণ ছিল। কেকটা মিয়ামরা থেকে নেওয়া হয়েছে, বুঝতেই পারছ দারুণ টেস্ট। আর বাটার স্কচ ফ্লেভারে স্পেশালি এই কেকটা আমি আগে কোনোদিন ট্রাই করিনি, তাই আজকে কিন্তু বেশ ভালো লাগলো। আর বেশ হই হই করে সবচেয়ে বড় কথা স্পেশালি দিদা আছে, মায়ের জন্মদিন ছোটোবেলা থেকে সেরকমভাবে কোনোদিনই পালন করা হয় না। আগের বছর হয়েছিল তখন প্রায় লকডাউন, আর এই বছর আমরা দিদাকে আনিয়েছি স্পেশালি মায়ের জন্মদিনটা সেলিব্রেট করব বলে। আর মা সারাদিন আমাদের জন্য কিন্তু অনেক কিছু করে, কিন্তু সেরকমভাবে মায়ের জন্য কিছুই করে ওঠা হয় না এই। আর বুঝতেই পারছো চেঁচা মিচি মেজাজ দেখানো সব কিছুই মায়ের উপর, কিন্তু চেষ্টা করি যতটা পারবো। আর সেই জন্যই আজকে দিনটা একটু স্পেশাল করার জন্য মায়ের জন্য কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো, এখন বানাবো রাত্রে ডিনার। ডিনারটাও মায়ের পছন্দের, আর ডিনারে কি আছে সেটা তাহলে দেখে নাও। এই হচ্ছে মায়ের বার্থডে স্পেশাল ডিনার, গরম গরম পনির চিজ পিৎজা, পনির টিক্কা চিজ পিৎজা। দেখো এই হচ্ছে একদম গরম গরম ধোঁয়া উঠছে, এটাই আজকের আমাদের ডিনার। তোমার মাথায় টাওয়ার কই? ওটা তো দাঁড়া তোমার চোখ কই? চোখ 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 বৌমাকে কি সুন্দর এখানে সুইচে দিদাকে সব দেখালাম। আর মাথায় টাওয়ার কই? এরকম করে দেখালাম। বাবু তোমার মাথায় টাওয়ার কই? টাওয়ারটা দেখিয়ে দাও না। আমরা এখন ঘরে, তোজসোনা একটু দুষ্টুমি করছিল আর এই যে মাথায় ঝুঁটি বেঁধে নিয়েছে ওটা তোজসোনার টাওয়ার। দেখো আর দিদা রয়েছে, মা এখানে শুয়ে আছে। সব মিলিয়ে সারাদিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। তাহলে আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ব্লগ ভালো লাগলে শেয়ার করো। কি আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা করো, টাটা করে দাও, টাটা করে দাও, বলে দাও, টাটা বলে দাও।